ভাবে ফিঙ্গার লাইনের প্যাক স্লিপারকে তুলে দিচ্ছে ওদিকে, আর ওইদিকে প্যাকিং মেশিন গাড়ি প্যাকিংয়ের কাজ করছে, অসাধারণ কাজ চলছে, অপূর্ব সুন্দর। কীভাবে যে প্রতিটা স্লিপার বাদ দিয়ে বাদ দিয়ে কীভাবে কাজ হচ্ছে, কতটা হাইট হয়ে গেল একদমই মাঝে, কিভাবে পাথর ছিল আপনারা দেখেছেন ওপরে মিডিলে, এখানে আমি আপনাদের দেখিয়েছিলাম আসার সময় এই যে পাথর কতটা হাইট করে, মানে এখানে নিচে পাথরগুলো ছিল দেখতে পাচ্ছেন, সেই পাথর কতটা নিচে চলে গেছে। আর এইভাবে কিভাবে এখানে পুরো দেখতে পাচ্ছেন এই যে লাইনে পুরো এই যে লাইনের মেজারমেন্ট চলছে, ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আহিরন রেলব্রিজের সুজনিপাড়া সাইডে পুরো চলে এলো সেই লাইন প্যাকিং মেশিন। কিভাবে লাইন প্যাকিং মেশিন লাইনে কাজ করবে দেখতে থাকুন, এবং ওই যে টুলস দেখতে পাচ্ছেন টুলস দিয়ে লাইনকে তুলবে, আর সেই যে সঙ্গে সামনে ফিঙ্গার রয়েছে ফিঙ্গার দিয়ে একদম প্যাকিংয়ের কাজ চলবে, সঙ্গে থাকুন এবং একদমই সেই বিভিন্ন দৃশ্য শেয়ার করার চেষ্টা করবো। দেখছেন মেশিন কাজ করবে এইভাবে ধীরে ধীরে সেট করা হলো পুরো একদম, মেশিন কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তার যে ফাইনাল কাজ কাজের আপডেট আপনারা দেখতে পাবেন। এইদিকে দেখতে পাচ্ছেন মেশিন পুরো কিভাবে লাইনের ওপর চলছে, একদম দারুণ অসাধারণ কাজ চলছে লাইনে দেখতে পাচ্ছেন, সকলে লাইভ সেশনটি শেয়ার করবেন। একদম এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে পুরো, যেইখান থেকে বাকি রয়েছে সেইখান থেকে কিন্তু সেই প্যাকিংয়ের কাজটা করতে থাকবে। দর্শক লাইন প্যাকিং মেশিন তার মেজারমেন্ট রান করছে দেখতে পাচ্ছেন, এই সমস্ত কাজগুলো কিন্তু হয়, এটা কিন্তু দারুণ একদমই, কোথা থেকে লাইন প্যাকিং মেশিন গাড়ি প্যাকিং করবে তার মেজারমেন্ট করে নিচ্ছে, একদম মেজারমেন্ট কমপ্লিট করে নিয়ে একদমই যেই পর্যন্ত প্যাকিং হবে তারপরে কিন্তু আবার রিটার্ন চলে আসবে, সেই মেজারমেন্ট যে রান সেই মেজারিং রান সেই মেজার রান কিন্তু একদম এখন চলছে। এইখানে সামনে আহিরন রেল ব্রিজের দিকে যাবে, সেইখান থেকে দেখতে পাবেন প্যাকিং গাড়ি কিন্তু একদম আবারও রিটার্ন এদিকেই ঘুরে আসবে, এখন মেজারমেন্ট করা হচ্ছে। ফাইনালি বন্ধুগণ দেখতে পাচ্ছেন প্যাকিং কীভাবে করছে লাইনে প্যাকিং মেশিন গাড়ি, অসাধারণ কাজ করছে লাইনে একদম সেই প্যাকিংয়ের কাজ, দেখতে পাচ্ছেন কীভাবে ফিঙ্গার লাইনের প্যাক স্লিপারকে তুলে দিচ্ছে ওদিকে, আর ওইদিকে প্যাকিং মেশিন গাড়ি প্যাকিংয়ের কাজ করছে, অসাধারণ কাজ চলছে, অপূর্ব সুন্দর। কীভাবে মেশিনে দেখতে পাচ্ছেন কীভাবে লাইন উড়ে যাচ্ছে, একদম অপূর্ব কাজ চলছে। এই যে কতটা সুন্দর লাইনের এই যে প্যাকিং, দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ, মেশিন কিভাবে কাজ করে, পূর্ব রেল কিভাবে আমাদের এই বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করছে, সঙ্গে এরকম অত্যাধুনিক টেকনোলজির মেশিন, সেটা বিসিএম ট্র্যাক মেশিন হোক অথবা লাইন প্যাকিং মেশিন, সমস্ত মেশিন কিভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন, অসাধারণ কাজ চলছে একদম লাইনে, অপূর্ব সুন্দর কাজ। আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট, আহিরন রেলব্রিজের সুজনিপাড়া সাইড ম্যান্ডে কিভাবে প্যাকিং করছে দেখতে পাচ্ছেন, একদম অসাধারণ। স্লিপারকে তুলছে দেখতে পাচ্ছেন, একদম অত্যাধুনিক টেকনোলজি, কোনো রকম ম্যান পাওয়ারের দরকার নেই, শুধুমাত্র অপারেটিং করতে হবে মেশিন, আর প্রচুর কস্টলি এই মেশিন, কিভাবে লাইনের কাজ করে দেখতে পাচ্ছেন। লাইন কতটা উঁচু হয়ে গেল দেখতে পাচ্ছেন, লাইন কতটা হাইট, আর ওই দূরে দেখতে পাচ্ছিলেন এই যে লাইন কিভাবে হাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, লাইন দেখতে পাচ্ছেন কতটা হাইট হয়ে গেল একদমই মাঝে, কিভাবে পাথর ছিল আপনারা দেখেছেন ওপরে মিডিলে, এখানে আমি আপনাদের দেখিয়েছিলাম আসার সময় এই যে পাথর কতটা হাইট করে, মানে এখানে নিচে পাথরগুলো ছিল দেখতে পাচ্ছেন, সেই পাথর কতটা নিচে চলে গেছে। আর এইভাবে কিভাবে এখানে পুরো দেখতে পাচ্ছেন এই যে লাইনে পুরো এই যে লাইনের মেজারমেন্ট চলছে, কিভাবে লাইনকে মেজারমেন্ট করা হচ্ছে, মেজারমেন্টকে পুরো একদম লেখা বিভিন্ন কাজকর্ম,
এই যে পুরো লাইন দিয়ে দেখতে পাচ্ছেন একদম, এই যে যেখানে যেখানে কিন্তু একদম লাইনে প্যাকিং এর পরে এই যে পাথর দেওয়া দরকার সেখানে কিন্তু ওই হাত পাঞ্জার মাধ্যমে পাথরগুলো আবারও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন কাজ চলছে, একদম অসাধারণ কাজ। আহিরন রেল ব্রিজের সুজনিপাড়া সাইডে যেটুকু প্যাকিং এর কাজ বাকি ছিল সে সমস্ত কাজগুলো চলছে। আপনারা বুঝতে পারছেন কতটা লাইন হাইট হয়ে গেছে, একদম সুন্দর লাইন অনেকটা উঁচু হয়ে গেল পুরো। আগের থেকে আগে কিন্তু যতটা বসেছিল তার থেকে প্যাকিং করার পরে লাইন অনেকটা হাইট হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে লাইন একদম পুরো যেটুকু বাকি আছে প্যাকিং কমপ্লিট করে। স্লিপারের মাঝে পাথরগুলো দেখতে পাচ্ছেন দুপাশে সরিয়ে দেওয়ার কাজ হচ্ছে দ্রুত। একদম এই যে সাইড থেকে যে পাথর পুরো সরে গিয়েছিল, মানে যেহেতু লাইন উপরে উঠে গেল প্যাকিং করে পুরো লাইনের সাইড থেকে পাথরকে আবার নিচে দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন। এরপরে কিন্তু ফাইনাল প্রয়োজনে আরও পাথর লাগবে, তখন কিন্তু আবারও পাথরের গাড়ি আসবে। লাইনে গ্যাপ দেখতে পাচ্ছেন কতটা হয়ে গেছে। এইভাবে কিন্তু নসিপুর লাইনেও কাজ চলবে, তার আগে ফাইনাল কাজ এদিকে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গাড়ি আবারও আসবে, যেভাবে প্যাকিং ওদিকে করলো সেম একই রকম প্যাকিং কিন্তু এখানে আবারও করতে করতে যাবে। এইভাবে ধীরে ধীরে লাইন উঠে যাবে উপরে, আর এই যে সাইড থেকে পাথর একদম লাইনের ভেতরে ঢুকবে দেখতেই পাবেন। চলছে কাজ, একদম অসাধারণ কাজ চলছে। আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রজেক্ট, আহিরন রেল ব্রিজের সুজনিপাড়া সাইডে, আহিরনের সাইডেও কিন্তু এই মেশিন কাজ করবে। তার জন্য ওদিকে লাইনটাকে রেডি করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কীভাবে রেলকে ধরে আছে, এইভাবে ধরে কিন্তু একদম রেলকে তুলে দিচ্ছে উপরের দিকে, তুলে দিয়ে তারপরে একদম এই যে পিছনে এই যে ফিঙ্গার দেখতে পাচ্ছেন কীভাবে স্লিপারের মাঝে ঢুকে যাচ্ছে, দিয়ে সেই প্যাকিংয়ের কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে একদমই সেই কাজ করছে, যে প্রতিটা স্লিপার বাদ দিয়ে কীভাবে কাজ হচ্ছে। চলছে দেখতে পাচ্ছেন সুজনিপাড়া সাইড, আহিরন রেল ব্রিজে সুজনিপাড়া সাইডে প্যাকিং এর মেশিন ঢুকেছে, তার আগে আপডেট দেখতে পাবেন। আর এদিকে যে কাজ চলছে, আর বিভিন্ন কাজ সাইড থেকে দেখতে পাচ্ছেন, মাটিগুলো মানে আর কি মাটি দিয়ে আরো সমান করা হয়েছে, সঙ্গে জল দেওয়া হচ্ছে, ঘাস লাগিয়ে দেওয়ার কাজ হচ্ছে, কারণ বৃষ্টির ফলে যাতে মাটি ধুয়ে না যায়। আর এদিকে কি কাজ হচ্ছে কাকা? কেন টলি রিপুজ হচ্ছে। আচ্ছা, মানে টলিগুলোকে টলি কাটটা সমান করে লাগানো হবে স্লিপার দিয়ে। আচ্ছা, দিয়ে মাটি ভরে সমান করতে হবে? মাটি ভরতে হবে না, এটা শুধু সিম্পল থাকবে, এটা সিম্পল থাকবে চৌকির মতো, এটা সাইডের টলিটা ওখানে কেটে নামাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর লাইনে আর কি কি কাজ চলছে আজকে? লাইনে কাজ চলছে শুধু প্যাকিং চলছে, ডেসিন বক্সিং হয়ে গেছে, শুধু টলি রিফিউজের কাজ চলছে। আর এই আয়রন সাইডে প্যাকিং এর কাজ চলছে, বক্সিং এর কাজ চলছে, এগুলো কাজ চলছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকাকে। তো কাজ চলছে দেখতেই পেলেন, আর সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব, সামনে ওদিকে কাজ হচ্ছে, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন লাইন প্যাকিং করে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওই যে, আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন প্যাকিং করার পরে পাথর কিভাবে নিচে এই যে ঢুকে যাচ্ছে, আর ফাইনালি শক্ত একদম মজবুত প্যাকিং কমপ্লিট হচ্ছে। ম্যানুয়াল প্যাকিং এর চাইতেও কিন্তু মেশিন প্যাকিং অনেকটাই মজবুত হয়। দেখতে পাচ্ছেন প্যাকিং করতে করতে সামনের দিকে যাচ্ছে, আর ওই যে সমস্ত পুরো লাইনের সমস্ত কাজকর্মগুলো ওই যে প্যাকিং এর মাধ্যমে কমপ্লিট করছে।